নমস্কার। আপনারা যারা কৃষক বন্ধু রয়েছেন, আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রতিবেদন। কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে কৃষক বন্ধু সম্পর্ক যে ভিডিও আপনারা দেখছেন বা নিউজ পাচ্ছেন, সেটা থেকে আপনারা অনেক কনফিউশনের মধ্যে রয়েছেন যে আসল রহস্যটা কি, কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে, তার একেবারে সঠিক খবর আপনাদেরকে দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। যারা বিভিন্ন কনফিউশনে রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন, আপনাদেরকে আমি একটা কথা বলবো যে এই ভিডিওটি অন্তত আপনি একবার, অন্তত একবার আপনি মনোযোগ সহকারে শুনুন। এই ভিডিও বা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে কৃষক বন্ধুর 100% সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। গ্যারেন্টি থাকবে এই ভিডিও যদি আপনি পুরোটা দেখেন, আপনি কৃষক বন্ধু সংক্রান্ত সমস্ত তথ্য, খুঁটিনাটি তথ্য আপনি পেয়ে যাবেন। আপনাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে, প্রথমত আপনাকে যেটা যে তথ্যটা দেব, কৃষক বন্ধুর টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, একেবারে ফাইনাল তারিখ আপনাদেরকে বলে দেব এই ভিডিওতে। দু নম্বরে বলবো, সরকারি যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণাতে কি বলা হয়েছে, সেই বিষয়টা আপনাদেরকে একেবারে প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাবো। এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে কৃষক বন্ধুর এবছর, এবারে 2024 যে লাস্ট যে সেকেন্ড কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সেখানে নাকি 1000 টাকা বাড়তি দেওয়া হবে। এটা কতটা সত্য সেটা আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। 4 নম্বরে বলবো, বাংলার শস্য বিমার ফর্ম আপনারা জমা করেছেন বা অনেকে জমা করেননি, যারা জমা করেছেন আপনাদের অ্যাকাউন্টে কবে ফসল বিমা বা বাংলা শস্য বিমার টাকা ঢুকবে, বা যারা এখনো ফর্ম জমা করেননি, আপনাদের এই মুহূর্তে কি করলে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার প্রসেসও বলে দেব এই প্রতিবেদনে। এবং তারপরে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা কৃষক বন্ধু রয়েছেন, আপনারা অনেকেই জানেন না এই কৃষক বন্ধু প্রকল্প থেকে প্রতি মাসে মাসে 1000 টাকা করে পাওয়া যায়, তার প্রসেস রয়েছে। আপনারা না জানার কারণে সেই টাকা থেকে আপনারা সবাই বঞ্চিত হচ্ছেন। আমি বিভিন্ন কৃষকদের সঙ্গে কথা বলেছি, অন্তত পক্ষে 1000 কৃষকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আমি সার্ভে করেছি, কথা বলেছি তাদের সঙ্গে। তারা 99% কৃষক বলেছেন, আমার তো এই পদ্ধতিটা জানা নেই যে 1000 টাকা কিভাবে পাবো। আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে সেটা বলে দেব, সেই পদ্ধতি বলে দেব আপনারা কিভাবে 1000 টাকা পাবেন। এবং এই কৃষক বন্ধু প্রকল্প থেকে 2 লক্ষ টাকা এককালীন পাওয়া যায়, তারও প্রসেস বলবো। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ 5টি বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে চলেছি। আমি আপনাদেরকে প্রমিস করছি, গ্যারেন্টি দিচ্ছি, এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন পুরোটা, কৃষক বন্ধু সম্পর্কে কোনো ডাউট, কোনো সন্দেহ, কোনো কিছু আপনার থাকবে না, একেবারে সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাই এই ধরনের খাঁটি খুঁটিনাটি তথ্য পেতে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলে, আপনারা আপনাদের ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, অল অপশনে ক্লিক করে দিন। এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটিকে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে কার্পণ্যতা করবেন না, আপনাদেরকে অনুরোধ। এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। এইটুকুনি কাজ আপনাকে করতে হবে, এবং আপনাদের জন্য আমি সঠিক তথ্য নিয়ে এই ভিডিওটি করছি। সুতরাং এই মুহূর্তে যারা অনস্ক্রিন রয়েছেন, আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সমস্ত তথ্য পাওয়ার আগে যে বিষয়টি আপনাদেরকে আগে জানতে হবে, সেটা হলো কৃষক বন্ধুর কথা, যেখানে বলা রয়েছে জানুয়ারি 2019 কৃষক বন্ধু বিভাগ, কৃষি বিভাগ, সরকার পশ্চিমবঙ্গ, সরকার পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন, এবং করার উদ্দেশ্য ছিল কৃষকদেরকে আর্থিক সহায়তা প্রদান করা, এবং কৃষকদের অকাল মৃত্যুতে তাদের খামার পরিবারগুলিকে সামাজিক নিরাপত্তা প্রদান করা, এটাই ছিল কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য 2021 সালে 17 জুন
কিছুটা পরিবর্তন আনা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, যেখানে আপনাদেরকে পরবর্তী স্টেপে আমি বলতে চলেছি। বলা হচ্ছে যে সরাসরি যে সুবিধাগুলো কৃষক বন্ধু থেকে পাওয়া যায় প্রকল্পের অধীনে, প্রত্যক্ষ সুবিধার মধ্যে সর্বাধিক টাকা পর্যন্ত চাষের জন্য আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি বছর 10,000 এবং প্রতি বছর ন্যূনতম 4,000 প্রতি বছর খারিফ এবং রবি মরশুমে দুটি সমান কিস্তিতে প্রাপ্য। অতএব সর্বাধিক 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা রবি এবং খারিফ দুটো মরশুমের জন্য আপনাদেরকে দেওয়া হয়। এক বা তার বেশি একর জমি যদি থাকে, এক একর কিংবা তার বেশি জমি থাকলে 10,000 টাকা এবং তার কম থাকলে 4,000 টাকা প্রতি বছর দুটো কিস্তিতে খারিফ এবং রবি মরশুমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে দেওয়া হয়। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে প্রকল্পের কৃষক বন্ধুর ডেথ বেনিফিট, অতএব কোন কৃষক যদি কৃষক বন্ধু পেতে পেতে চলাকালীন যদি মারা যায় 60 বছরের মধ্যে, সেক্ষেত্রে 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত একজন কৃষকের মৃত্যুর ক্ষেত্রে রাজ্য সরকার এককালীন 2,00,000 টাকা সেই কৃষকের পরিবারের হাতে তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অতএব এই কৃষক বন্ধু প্রকল্প থেকে কিন্তু 2,00,000 টাকা পাওয়া যেতে পারে। আপনারা এই বিষয়ে আপনাদের নিকটবর্তী এডিও অফিসে যোগাযোগ করবেন। যদি এই ধরনের দুর্ভাগ্যবশত এরকম যদি ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনারা 2,00,000 টাকা আবেদন করতে পারেন এবং সরকার প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের পরিবারকে, সেই সকল পরিবারকে 2,00,000 টাকা দেওয়ার। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিই, যেটা বলেছিলাম যে প্রতি মাসে 1,000 টাকা করে পাওয়া যায় এই প্রকল্প থেকে। যদি কোনো কৃষকের বয়স 60 বছর পেরিয়ে যায়, অতএব 60 বছর একদিন যেদিন থেকে হবে সেদিন থেকে এই প্রকল্পের মাধ্যমে সেই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর 1,000 টাকা করে পেনশন দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে সেই কৃষকের যদি 1 একরের বেশি জমি থাকে, সেক্ষেত্রে পাবে 10,000 টাকা দুটো ইনস্টলমেন্টে, 5,000 করে, জুনে একটা ঢুকবে 5,000 টাকা এবং ডিসেম্বরে ঢুকবে আরো একটা 5,000 টাকা। যদি 1 একরের কম জমি হয়, সেক্ষেত্রে দুটো ইনস্টলমেন্ট 2,000 এবং 2,000 জুন এবং ডিসেম্বরে ঢুকবে। এটা ফাইনাল ঘোষণা, কৃষক বন্ধু প্রকল্পের একেবারে ফাইনাল ঘোষণা, এভাবেই কিন্তু বলা রয়েছে, আপনারা এটা ভালো করে বুঝে নিন। এবারে আপনাদেরকে দেখাবো একেবারে গভর্নমেন্ট অর্ডার, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে 59 থেকে প্রকাশিত গভর্নমেন্ট অর্ডার, 2021 সালের যে সার্কুলার অফিস অর্ডার প্রকাশিত হয়েছে সেই অর্ডারটি আপনাদের চোখের সামনে রয়েছে। আমার মুখের কথা নয়, একেবারে অফিসিয়াল যে অর্ডার রয়েছে সেই অর্ডার দেখি আপনাদেরকে প্রমাণ স্বরূপ আপনাদেরকে বলবো। যে আপনারা দেখুন, এখানে খারিফ সিজন দুটো সিজনে আপনারা টাকা পান বলে দিয়েছি, খারিফ এবং রবি। খারিফ সিজনের জন্য আপনারা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এই খারিফ সিজনের চাষাবাদ হয় এবং আপনারা প্রত্যেকে এই খারিফ সিজনের টাকা আপনারা প্রত্যেকে জুন মাসে পেয়ে যান। জুন জুলাই মাসে আপনাদের প্রত্যেক বছর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয় এবং 2024 সালে আপনারা অলরেডি জুনের 13 তারিখ পেয়ে গেছেন। এবং এখন বাকি রয়েছে রবি শস্য বা রবি মরশুমের যে টাকা আপনারা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন রবি মরশুমে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের এই টাকা দেওয়া হয়। কিন্তু প্রতি বছর ডিসেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা 2,000 এবং 5,000 টাকা ক্রেডিট করে দেওয়া হয়। এবছরও তাই একই নিয়মে আপনারা ডিসেম্বরের 20 তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমের পরবর্তী কৃষক বন্ধু প্রকল্পের 2,000 এবং 5,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। এবারে আপনাদেরকে আরো একটি যে কনফিউশন রয়েছে, যেটা আপনারা আমাকে মেসেজ লিখছেন যে অতিরিক্ত 1,000 টাকা আপনারা পাবেন কিনা, তবে এখানে আপনাদেরকে এই বিষয়ে বলে রাখি যে বিভিন্ন সরকারি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকারের, সেই সমস্ত প্রকল্পতে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পে কিন্তু কিছু না কিছু করে টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। ঠিক একইভাবে রাজ্যের কৃষকদের একাংশের দাবি যদি সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো হয়, সেক্ষেত্রে কৃষক বন্ধু এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রকল্প বা গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত যারা কৃষক, যারা যারা কৃষিকাজ করছেন, যার উপরে রাজ্য দেশ নির্ভর করছে,
তাদের টাকার পরিমাণ কেন বাড়ানো হবে না, এমনটা কিন্তু কৃষকদের একাংশের দাবি। সেই কথা মাথায় রেখে রাজ্য সরকার আলোচনার মধ্যে রয়েছেন, আপনাদের 1,000 টাকা অতিরিক্ত দেওয়া যায় কিনা। তবে এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদেরকে 100% বলবো না যে আপনারা টাকা পাবেন 1,000 টাকা অতিরিক্ত, পেতে পারেন, পেতে চলেছেন, এমন কিন্তু একটা চিন্তা ভাবনা সরকারি মহলে চলছে। এবারে আপনাদেরকে অনস্ক্রিন আমি দেখাবো আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আপনি কিভাবে দেখবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা, আপনার অ্যাকাউন্ট ঠিক রয়েছে কিনা, কৃষক বন্ধুর পরবর্তী টাকা পাবেন কিনা। তার জন্য আপনারা যে স্মার্টফোন থেকে আমার এই ভিডিওটি শুনছেন, দেখছেন প্রতিবেদনটি, আপনাদের মোবাইলের গুগল সেকশন খুলবেন, গুগলে আপনারা কৃষক বন্ধু .net এই অফিসিয়াল ওয়েবসাইটটি লগ ইন করবেন। আপনাদের সামনে এই অনস্ক্রিনের এই ধরনের পেজ আসবে, তার মধ্যে কৃষক বন্ধু সম্পর্কিত এই সেকশনে বা এই লিঙ্কটির ওপরে ক্লিক করলে কৃষক বন্ধু সম্পর্কিত যে তথ্য আমি আপনাদেরকে দিয়েছি তার একেবারে হুবহু এখানে কিন্তু দেওয়া রয়েছে। এটা সম্পূর্ণভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্যটি আমি দিচ্ছি। এবারে আপনি যখন স্ট্যাটাস চেক করবেন তখন নথিভুক্ত কৃষকের তথ্য সেকশনে চলে যাবেন এবং এখানে সিলেকশন অপশন থেকে আপনার পছন্দ মতো একটি সেকশন অপশন সিলেক্ট করবেন। আমি মোবাইল সিলেক্ট করছি, এখানে মোবাইল নাম্বারটি এন্টার করব, আই এম নট রোবট সেকশনে এখানে ক্লিক করব, করে সার্চে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার সমস্ত কৃষক বন্ধুর যাবতীয় তথ্য আপনার সামনে চলে আসবে। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে তথ্য রয়েছে সেই তথ্য, একজন কৃষকের একটি তথ্য আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে AKD আইডি দেখাবে, অর্থাৎ একনলেজমেন্ট আইডি, কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, জমির পরিমাণ এবং আপনার স্ট্যাটাসটি অ্যাপ্রুভড অবস্থায় রয়েছে কিনা। অ্যাপ্রুভড রয়েছে মানে আপনার সমস্ত কিছু সঠিক রয়েছে এবং পাসেস ট্রানজেকশন স্ট্যাটাস এর ঘরে ট্রানজেকশন সাকসেস যদি দেখায় তাহলে বুঝবেন যে আপনার সমস্ত তথ্য সঠিক রয়েছে, টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে ঢুকতে চলেছে যখন অ্যাকাউন্ট ভ্যালিডেট এই কথাটা লেখা চলে আসবে তখনই আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবারে অনস্ক্রিন আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, বাংলার শস্য বীমার যোজনা, শস্য বীমার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কখন আসবে। তবে তার আগে আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিই, এতক্ষণে নিশ্চয়ই আপনার বিশ্বাস এসেছে যে হ্যাঁ সত্যি ভালো খবর দিচ্ছি, সে কারণে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবার প্রথম যদি পেতে চান সাবস্ক্রাইব করে রাখুন নিচে ভিডিওর নিচে, যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সুরজিত একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে আপনাদেরকে জানাবো যে ফসল বীমার টাকা আপনারা এখানে লেখাই রয়েছে, নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে যে টাকা দেওয়ার একটা ডেট বলা হয়েছিল, কোনো কারণে সেই ডেটটা ওভার হয়ে গেছে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তবে অক্টোবরের 31 তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যারা শস্য বীমার অ্যাপ্লাই করেছিলেন, ফর্ম জমা করেছিলেন, আপনারা প্রত্যেকে সেই টাকা পেয়ে যাবেন এবং যারা ফর্ম জমা করেননি আপনারা অতি দ্রুত আপনার এডিএ অফিসে যোগাযোগ করে আজকেরই ফর্ম জমা করুন এবং ফসল বীমার যে টাকা বা শস্য বীমার যে টাকা, যে বেনিফিট, সেটা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে এই চলতি মাসে অক্টোবর মাসে আপনারা পেয়ে যাবেন। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন, লাইক করে দিন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করুন, কারণ এত সুন্দর প্রতিবেদন আপনি কোথাও পাবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।